নমস্কার বন্ধুরা, আমার ইউপি ফ্যামিলি নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। আজকের আলোচনার বিষয় হলো যোগিনী একাদশী। তো ভিডিওয়ে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি কোন মুহূর্তে শুভারম্ভ, কোন মুহূর্তে শুভ সমাপ্তি, একাদশী ব্রত পালনের সময়, যোগিনী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম, ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম, যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত রয়েছে। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত। মহাপাপনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলেই প্রসিদ্ধ। একদা অলকানগরে শিবভক্ত কুবের নামে এক রাজা বাস করতেন। তিনি প্রত্যেক দিন শিব পূজা করতেন। তার হেমমালী নামে এক মালি ছিল। তিনি প্রতিদিন শিব পূজা করার জন্য মানস সরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে অর্পণ করতেন। বিশালক্ষী নামে হেমমালির এক পরমা সুন্দরী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি আসক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথা ভুলেই যায়। বেলা দুই প্রহর অতীত হয়ে গিয়েছে, অর্চনার সময় চলে এসেছে। মহারাজ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে মালির বিলম্বের কারণ অনুসন্ধান করতে এক দূতকে পাঠালেন। দূত এসে রাজাকে জানালেন সে তার বাড়িতে তার স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের এই রূপ কথা শুনে কুবের অত্যন্ত রেগে গেলেন। এদিকে মালি তার ফুল তোলার বিলম্ব হয়েছে একথা বুঝতে পেরে স্নান না করেই রাজার কাছে এসে উপস্থিত হন। অন্যদিকে রাজা কুবের মালির ওপর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তাকে অভিশাপ দেন সে কুষ্ঠগ্রস্ত হয়ে যাওয়ার ও প্রিয়তমার সাথে চিরবিয়োগ সংগঠিত হওয়ার। কুবের এই অভিশাপে হেমমালি তার স্ত্রীর সাথে স্বর্গভ্রষ্ট হলেন এবং কুষ্ঠরোগের যন্ত্রণা ভোগ করতে লাগলেন। এমতো অবস্থায় একদিন হেমমালি ভ্রমণ করতে করতে শ্রী মার্কণ্ডী ঋষির আশ্রমে এসে উপস্থিত হন। তার এরূপ দশা দেখে শ্রী মার্কণ্ডী ঋষি তাকে জিজ্ঞাসা করলেন কার অভিশাপে তিনি এরূপ শাস্তি পেয়েছেন। সেই উত্তর দিলে রাজা ধনকুবের এবং অতীতের ঘটনা সবিস্তরে জানালেন মালি। মালির অতীত শুনে পরোপকারী ঋষি একটি উপায় বললেন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী পালনের উপদেশ দিলেন সেই ঋষি, যা ছিল মালির জন্য অত্যন্ত মঙ্গলের। ঋষির দেয়া উপদেশ শ্রবণ করে হেমমালি এই ব্রত পালনে ব্রতী হন এবং অবশেষে সে সমস্ত রোগ থেকে মুক্তি লাভ করেন। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী পূর্ণ ফলপ্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন সে অচিরেই সর্বপাপ থেকে মুক্তি পাবেন। এবার বলি 2023 সালে 1430 বঙ্গাব্দের যোগিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। ব্রত পালনের সময় একাদশী তিথি শুরু হবে 13ই জুন 2023, 29শে জ্যৈষ্ঠ 1430 মঙ্গলবার সকাল 11:40 থেকে। একাদশী তিথির মহাসমাপ্তি হবে 14ই জুন 2023 বুধবার সকাল 10:14। 2023 সালের যোগিনী একাদশী ব্রত পালন করা হবে 14ই জুন 2023, 30শে জ্যৈষ্ঠ 1430 বুধবার। হিন্দু ধর্মমতে একাদশী ব্রত অবশ্যই পালনীয়। নিয়মিত একাদশী ব্রত পালন শরীরের পক্ষেও খুবই উপকারী। একাদশীতে পঞ্চশস্য বর্জনীয়। পঞ্চশস্য চাল, মুড়ি, চিড়ে, সুজি, চালের তৈরি পিঠে ইত্যাদি বা গম জাতীয় খাদ্য যেমন আটার রুটি ইত্যাদি বর্জনীয়। একাদশী ব্রত উদ্দেশ্য কেবল উপবাস নয়, শ্রীকৃষ্ণের নাম কীর্তন, ভজন ও মনন। একাদশীতে যে যা সবজি খাওয়া যাবে তা হলো
মিষ্টি আলু, গোল আলু, চাল কুমড়ো, পেঁপে, ফুলকপি, কাঁচকলা, ঘি অথবা বাদাম তেল সহযোগে রন্ধন করে খাওয়া যেতেই পারে। তবে লবণ ব্যবহার করবেন না, লবণের পরিবর্তে সিন্ধব লবণ, গোলমরিচ, জিরে, আদা, নারকেল ব্যবহার করতে পারেন। অন্য কোনো রকম মশলা বা ফোড়ন ব্যবহার করা যাবে না। সাপু খাওয়া যেতে পারে। এছাড়াও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাওয়া বর্জনীয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে